নমস্কার বন্ধুরা, ফ্লেভার্সে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি এক অসাধারণ রেসিপি নিয়ে, মাছের রেসিপি যা মাংসের স্বাদকে হার মানায়। আমার আপনার সবার পছন্দের শোল মাছের কালিয়া। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। একটা বড় শোল নিয়েছি আমি, এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি মশলাতে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, রসুন কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, গুঁড়ো গরম মশলা, গরম মশলা থেঁতো করা, টমেটো কুচি, তেজপাতা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এদিকে টুকরো করে আলু কেটে রেখেছি। নুন হলুদ মাখিয়ে নেব। আলুগুলো খোসা ছাড়ানো, হাত দিয়ে ভালোভাবেই মাখিয়ে নিচ্ছি। অপরদিকে কড়াইতে কিছুটা তেল দিলাম, দিয়ে মাছগুলো আমি হালকাভাবে ভেজে নেব। ঢাকা লাগিয়ে দিলাম মাছটা যাতে সেদ্ধ হয়ে যায়। এবার খুন্তি দিয়ে আমি আস্তে আস্তে করে উল্টে দেব। এবার হালকা করে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে সব তুলে নিচ্ছি। ওই তেলে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আলুগুলো, এটাও তুলে নিচ্ছি। এবার এই যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম হালকাভাবে, এবার আস্তে আস্তে ছালগুলো তুলে নেব। এইভাবে একে একে সব মাছের ছালগুলো তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি আরও কিছুটা তেল দিলাম। মাছগুলোকে ঢেলে দিয়ে পুরো ডিপ ফ্রাই করে নেব। আস্তে আস্তে মাছগুলোকে উল্টে নেব, মাছগুলোকে লাল করে ভেজে নেব। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলে আরও কিছুটা তেল দিলাম। এই রেসিপিতে একটু তেল লাগে, আমি চিনি দিলাম রেসিপির একটা মিষ্টি কালার আনার জন্য। এবার থেঁতো করা গরম মশলা দিলাম, পেঁয়াজ কুচি দিচ্ছি, দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নিলাম। একটু হাফ ভাজা হয়ে গেলে আমি বাটার পেঁয়াজটা দিচ্ছি, সামান্য নুন দিলাম। পেঁয়াজটা ভালোভাবে নরম হওয়ার জন্য এবার রসুন কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আদা বাটা, জিরে বাটা, টমেটো কুচি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। একটা বাটিতে জলে হলুদ লঙ্কা ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে মিশ্রণটি আমি মশলাতে দিয়ে দিলাম। এবার মশলাটা হয়ে এসছে, আলুটা দিয়ে দিলাম, ভাজা আলু, জিরে, আদা, পেঁয়াজ বাটা যে করেছিলাম সেই বাটা মশলা জলটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু সমেত মশলাটা কষা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে আরো ভালোভাবে কষে নেব। আস্তে আস্তে নাড়তে হবে, মাছগুলো না ভেঙে যায়। এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ রেখে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি, আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার সামান্য জল দিলাম,
এই রেসিপিতে বেশি জল পড়বে না, ঘন ঘন হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম, ঝোল ফুটে উঠেছে। গুঁড়ো গরম মশলা দিলাম, এই দেখুন হয়ে এসছে পুরো। এবার রেসিপিটা পুরো সম্পূর্ণভাবে আমার রেডি হয়ে গেছে। এই রেসিপিটা এতটাই টেস্টি যে কিছু বলার নেই। আর এটা গরম ভাতে জাস্ট জমে যাবে, আর এই মাছের কালিয়াটা মাংসকেও হার মানাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।